হ্যাঁ গাইজ, আসসালামু আলাইকুম। কানিজ রেসিপির আজকের আয়োজনে সবাইকে স্বাগতম। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজ আমি কি রেসিপি তৈরি করে দেখাবো। বিশেষ করে এটি বাচ্চাদের বড়দের সবারই খুব পছন্দের একটি খাবার। যারা চাইনিজ রেস্টুরেন্টে খাবার খেতে পছন্দ করেন তাদের কাছে এই সালাডটি অত্যন্ত জনপ্রিয় একটি সালাদ। জি, ঠিকই বুঝতে পেরেছেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি ক্যাশোনাট সালাদ। এই সালাডটি বানানো খুবই সহজ। আপনারা যদি আজকের এই রেসিপিটি দেখে বাসায় ট্রাই করে দেখতে পারেন, একদম রেস্টুরেন্টের স্বাদেই এই সালাডটি তৈরি হয়ে যাবে। তখন আর অনেক বেশি টাকা খরচ করে আপনাকে রেস্টুরেন্ট থেকে এই সালাদ কিনে খেতে হবে না। যারা ডায়েট করেন তারাও এই সালাডটি খেতে পারেন। এখানে আমি কেশোনাট দিয়ে করেছি, যেহেতু কেশোনাট সালাদ। এখানে আপনারা চাইলে চীনাবাদাম দিয়েও এই সালাডটি তৈরি করে খেতে পারেন। যেহেতু ডায়েট চলাকালীন সময় আমরা বিভিন্ন ধরনের বাদাম খাই, যে কোনো ধরনের বাদাম দিয়ে আপনি এটি করে বাসায় উপভোগ করতে পারেন। আর দেরি না করে চলুন আমরা চলে যাই এর মূল প্রস্তুত প্রণালীতে।